লকডাউনের জন্যে স্কুল বন্ধ, বাড়িতে থেকেই তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাও এবং সকলে সুস্থ থেকো। স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের পড়াচ্ছি জৈবনিক প্রক্রিয়া উদ্ভিদ দেহের পরিবহনে রসের উৎস বা অ্যাসেন্ট অফ স্যাপ। এখন অ্যাসেন্ট অফ স্যাপ কি বলছি, যে প্রক্রিয়ায় মূল দ্বারা শোষিত জল, তোমরা জানো যে উদ্ভিদ মূলের সাহায্যে কি করে না, জল শোষণ করে, জল শোষণ করার পর সেই জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণকে মহাকর্ষ অভিকর্ষের বিরুদ্ধে কি করে না, ওপরে নিয়ে গিয়ে জাইলেম বাহিকার মাধ্যমে নিয়ে গিয়ে কোথায় পৌঁছাচ্ছে না, পাতায় পৌঁছাচ্ছে। এই যে জলকে মূলরন থেকে পাতায় পৌঁছে দেয়া, এই যে ঊর্ধ্বমুখী পরিবহন, একেই বলা হচ্ছে কি, অ্যাসেন্ট অফ স্যাপ বা রসের উৎস। রস আসলে কি, রস এবং জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ, এদের একসাথে বলা হচ্ছে রস। এই যে রসের ঊর্ধ্বমুখী পরিবহন জাইলেমের মাধ্যমে, সেটাই হচ্ছে কি অ্যাসেন্ট অফ স্যাপ বা রসের উৎস। এখন রসের উৎস সম্পর্কে বিভিন্ন মতবাদ আছে, কিন্তু এই মতবাদগুলোর মধ্যে আধুনিক যে মতবাদগুলো সেগুলো হলো, এক নম্বর হচ্ছে কি মূলজ চাপ মতবাদ। মূলজ চাপ, এটা হচ্ছে বিজ্ঞানী স্টিফেন হেলস প্রথম এই মতবাদটার প্রবক্তা। এটা কি হয় না, মূল দ্বারা শোষিত জল, এই যে মূলরম যে জল শোষণ করলো কোষান্তর অভিশ্রবণের মাধ্যমে, অর্থাৎ মূলরমের কোষ থেকে একটা তার ভেতরের কোষে, এই যে কোষান্তর অভিশ্রবণের মাধ্যমে মূলের কর্টেক্সের ভেতরের স্তরে, এবং এরপরে কি না অন্তঃস্থকে পারণ কোষে এবং পরিচক্রে প্রবেশ করলে ওই কোষগুলো রসস্ফীত হয়। তাহলে কি হলো না, মূলরম থেকে কি করলো না বহিঃস্তর, এরপর বা কর্টেক্স, এরপরে হচ্ছে বহিঃস্তর থেকে কর্টেক্স এবং অন্তঃস্তক, তারপর হচ্ছে পরিচক্র, এবং শেষে কি হচ্ছে না জাইলেম বাহিকা, এই যে এই পর্যন্ত যখন চলে এলো, এই কারণে কর্টেক্স অন্তঃস্তক এবং পরিচক্রে কি হচ্ছে রসস্ফীত হচ্ছে, এবং এর ফলে একটা চাপ সৃষ্টি হচ্ছে। এই যে চাপ, সেই চাপের ফলে মূল, এই যে চাপ এটাই হচ্ছে মূলজ চাপ, এবং এর ফলে জাইলেম বাহিকায় একটা ঊর্ধ্বমুখী চাপের সৃষ্টি হয়। এই যে ঊর্ধ্বমুখী চাপ, যার ফলে কি হচ্ছে না জাইলেম বাহিকার জলস্তম্ভকে উপরের দিকে ঠেলে তোলে। তাহলে কি হলো না, মূলরম যেই জল শোষণ করল সেইটা, এরপরে কি হচ্ছে মূলরমের জল শোষণের পর এটা হচ্ছে অন্তর অভিশ্রবণ পদ্ধতিতে একটা থেকে একটা পাশাপাশি যে অংশগুলো রয়েছে, মূলরম থেকে বহিঃস্তর, তারপরে কর্টেক্স, তারপরে অন্তঃস্তক, পরিচক্র, এই পর্যন্ত এই কোষগুলো কি হচ্ছে রসস্ফীত হচ্ছে। এই রসস্ফীত হলে এর একটা চাপ সৃষ্টি হচ্ছে, সেই চাপটা হচ্ছে মূলজ চাপ। এই মূলজ চাপের ফলেই কি হচ্ছে না জাইলেম বাহিকার জলস্তম্ভের উপর একটা ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে মূলজ চাপ। আর এই মূলজ চাপের জন্য কি হচ্ছে না জাইলেম বাহিকার মধ্যে যে জলস্তম্ভ আছে, অর্থাৎ জাইলেমের ভেতর দিয়ে আমরা জানি যে জল পরিবাহিত হয় যে পাতায় পৌঁছায়, এই জাইলেম বাহিকার জলস্তম্ভের উপর একটা ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হয়, সেটাই হচ্ছে মূলজ চাপ। এরপরে কি, তাহলে একটা মতবাদ হচ্ছে মূলজ চাপ, এটা হচ্ছে বিজ্ঞানী স্টিফেন হেলস এই মতবাদের প্রবক্তা। এরপর হচ্ছে বাষ্পমোচন টান এবং জলের সমসংযোগ জনিত বল মতবাদ, এটা হচ্ছে বিজ্ঞানী জলি এবং ডিকসন এই মতবাদের প্রবক্তা। জলে ডিকসনের মতবাদ সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তো কি এখানে ঘটনাটা কি ঘটে না, জাইলেম বাহিকার ব্যাস, জাইলেমের ভেতর দিয়ে আমরা তো জানি জল জাইলেমের ভেতর দিয়ে যায় পাতায়, এই যে জাইলেম বাহিকাটা যার ভেতর দিয়ে জলটা যাচ্ছে তার ব্যাসটা কিন্তু খুব সূক্ষ্ম, খুব সূক্ষ্ম হওয়ার জন্য
মূল থেকে পাতা পর্যন্ত, একদম মূল থেকে পাতা পর্যন্ত কি হচ্ছে না একটা স্তম্ভের আকারে থাকে, একটা নল থাকে, সেই নলের মধ্যে জড়স্তম্ভ হিসেবে থাকে। জলস্তম্ভের জলের অণুগুলোর মধ্যে এখন এই যে জলস্তম্ভটা থাকছে কোথা থেকে না মূল থেকে একদম পাতা পর্যন্ত, এই জলের অণুগুলো প্রত্যেকটার মধ্যে কি একটা আকর্ষণ বল কাজ করে, অর্থাৎ প্রত্যেকটা জলের অণু একটা অণু আর একটা অণুকে আকর্ষণ করে। এবং আরেকটা জানলাম কি না জাইলেম, যে যে জাইলেম বাহিকাটা রয়েছে সেটা হচ্ছে খুব সূক্ষ্ম, তো এই জলের অণুগুলোর মধ্যে একটা প্রচন্ড আকর্ষণ বল কাজ করে, এটা কি বলা হচ্ছে সমসংযোগ বল। এটা জন্য এটা সম্ভব, অর্থাৎ জলস্তম্ভটা একটা একটা মাত্র স্তম্ভ হিসাবে থাকে, একটি স্তম্ভের আকারে। এছাড়াও জাইলেম বাহিকার প্রাচীর গঠনকারী যে সেলুলোজ, এই সেলুলোজের অণু অর্থাৎ জাইলেম বাহিকার যে সেলুলোজ অণু এবং জলের অণুর মধ্যে তীব্র অসম সংযোগ বলা হচ্ছে, অর্থাৎ দুটো আলাদা আলাদা। এখানে হচ্ছে জলের অণুগুলোর মধ্যে বলেছে সমসংযোগ, এখানে জাইলেম বাহিকা যে সেলুলোজ রয়েছে তার অণুর সঙ্গে জলের মধ্যে যে আকর্ষণ এটাকে বলা হচ্ছে কি অসম সংযোগ বল। এর কারণে কি হচ্ছে জাইলেম বাহিকা থেকে জলস্তম্ভটা কি হচ্ছে না নিচে পড়ে যাচ্ছে না, বাহিকার মধ্যে উলম্ব জলস্তম্ভটি অভিকর্ষের বিপরীতে খাড়া ভাবে দাঁড়িয়ে থাকছে, অর্থাৎ এটা পড়ে যাচ্ছে না, যেহেতু ওখানে কি করছে না এই যে তোমার জাইলেম বাহিকার যে কোষ প্রাচীরটা যে প্রাচীরটা রয়েছে সেই প্রাচীরে যে সেলুলোজ আছে, সেলুলোজ কি করছে না জলের সঙ্গে সেলুলোজের একটা আকর্ষণ, ফলে কি হচ্ছে জলস্তম্ভটা নিচে পড়ে যাচ্ছে না, ওটা মহাকর্ষের বিরুদ্ধেই থেকে যাচ্ছে বা অভিকর্ষের বিরুদ্ধেই থেকে যাচ্ছে, এটা হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারে। এরপর হচ্ছে বাষ্পমোচনের সময়, যখনই বাষ্পমোচন হচ্ছে পাতা থেকে হচ্ছে আমরা জানি বাষ্পাকারে একটা করে জলের অণু বেরিয়ে যাচ্ছে, বাষ্পমোচনের সময় পাতার মেসোফিল কলার জল বাষ্পাকারে বেরিয়ে গেলেই পাতার জাইলেম বাহিকা জলস্তম্ভে টান পড়ে, এই যে পাতা পর্যন্ত চলে গেছে ওখান থেকে মেসোফিল কলা থেকে যেই একটা জলের অণু বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে কি হচ্ছে না টোটাল জলস্তম্ভে একটা কি হচ্ছে টান তৈরি হচ্ছে, টান পড়ে, এই জলস্তম্ভ মূল পর্যন্ত অখণ্ড রূপে বিস্তৃত, একদম টোটালি মূল থেকে পাতা পর্যন্ত আছে, ফলে ওখানে যদি জলস্তম্ভের একটা টান পড়ে তাহলে কি হবে বিস্তৃত থাকে। সুতরাং পাতার জাইলেম বাহিকার জলে টান পড়লে সেই টান মূল পর্যন্ত ছড়িয়ে পড়ে, একদম ওখান থেকে জলের অণু যেই গেল সঙ্গে সঙ্গে, তোমরা এরকম অনেক সময় দেখেছো, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমি একটা দিই, দেখো তুমি যদি ডাব বা কোনো শরবত খাওয়ার সময় অনেক সময় কি হচ্ছে স্ট্র দিয়ে খাওয়া, স্ট্রয়ের ওপরের অংশটা যদি তুমি একদম জলে ডাবের মধ্যে বা শরবতের মধ্যে দিয়ে যদি মুখে করে টানা হয় তাহলে কি হয় একদম দেখবে নিচের থেকে জলটা উঠতে থাকে, কারণ কি হচ্ছে এখানে জলের অণুগুলো পরপর আকর্ষণ করে আছে সমসংযোগ। এবার স্ট্রয়ের যে দেয়ালটা রয়েছে ওটা যদি অনেক লম্বা হতো, স্ট্রয়ের যে দেয়ালটা রয়েছে আর জলটা তাদের মধ্যেও আকর্ষণ আছে অসম সংযোগ, সেটা হচ্ছে কি না জলটাকে পড়তে দিচ্ছে না, এবং এটা যদি খুব সরু হয় তাহলে কি হবে এই জলস্তম্ভটা থেকেই যায়। তো এখানেও সেই একই রকম ভাবে কিছুই না ঘটনাটা, আচ্ছা টান পড়লে মূল পর্যন্ত ছড়িয়ে পড়ে, পাতা থেকে জলের অণু বাষ্পাকারে বেরিয়ে গেলে মূলের জাইলেম বাহিকার জলস্তম্ভে জল অণু যুক্ত হয় সঙ্গে সঙ্গে, যেই এখান থেকে পাতা থেকে একটা জলের অণু বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে মূলে কি হচ্ছে একটা জলের অণু প্রবেশ করছে যুক্ত হচ্ছে, ফলে জলস্তম্ভটি ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে, এইভাবেই রসের উৎসটা চলতে থাকে, আস্তে আস্তে ওখান থেকে একটা করে বেরোচ্ছে এখানে একটা করে যোগ হচ্ছে, এইভাবে আস্তে 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 সব জলটা কন্টিনিউয়াস এটা চলতে থাকে, যত বেশি বাষ্পমোচন হতে থাকবে তত জলটা উপরে উঠতে থাকবে। এটা হলো এবার এখানে রসের উৎসের যে ধাপ গুলো কিভাবে কিভাবে যাচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে। দেখো প্রথমে দেওয়া হচ্ছে মনোরম, অর্থাৎ মাটির পরিস্থিতির জলটা অভিশমন পদ্ধতিতে কি হলো না মনোরমে প্রবেশ করল, এরপরে কি হচ্ছে বহিঃস্তর, মনোরম থেকে গেল বহিঃস্তরে, বহিঃস্তর থেকে যাবে কোথায় কর্টেক্সে, এবার কর্টেক্সের পর কি হবে অন্তঃস্তর,
অন্তস্তকের পর ওখানে আছে পরিচক্র এবং পরিচক্রের সঙ্গে জাইলেম বাহিকা গুলো যুক্ত আছে। এবার পরিচক্র পর্যন্ত এলো, এখানে মূলজ চাপ একটা ক্রিয়া করছে, এবার জাইলেমে প্রবেশ করলো। জাইলেমের পর কি হচ্ছে, সেটা গিয়ে পাতা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই হচ্ছে যে মূলে রসের উৎসতে যে ধাপ গুলো পর পর রয়েছে সেগুলো দেখানো। এবার হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য, এতক্ষণ গেল যেটা সেটা হচ্ছে অ্যাসিড অফ স্যাপ বা রসের উৎস। এখন ফ্লোয়েম তো খাদ্য তৈরি করে, শালক সংশ্লেষ প্রক্রিয়া পাতার ফ্লোয়েম মেসোফিল কোষে খাদ্য উৎপন্ন হয়, এটা আমরা সবাই জানি। শিরাত্মক কলা বা সম্বহন কলা যাকে বলা হচ্ছে, এখানে জাইলেম এবং ফ্লোয়েম আছে। জাইলেম আমরা জেনেছি কি রসের উৎসব ঘটাচ্ছে, ফ্লোয়েম নালিকার মাধ্যমে নিম্নাভিমুখী পরিবাহিত হয়। সাধারণত পাতায় খাদ্য তৈরি হলে সেটা নিচের দিকে এলে সেটা নিম্নাভিমুখী, কিন্তু আমরা পরবর্তীকালে দেখব খাদ্যের পরিবহনটা কিন্তু শুধু নিম্নমুখী হয় না, এটা সব দিকেই হয়। সেটা নিচের দিকে পাতায় যদি খাদ্য তৈরি হয় সেটা উপরের দিকে যাওয়ার প্রয়োজন হতেই পারে, সেটা আমরা পরে আসি। নিম্নাভিমুখী পরিবাহিত হয়, ফ্লেম কলার সিগন্যালের মাধ্যমে উদ্ভিদ দেহে খাদ্য পরিবহন হয়ে থাকে। অ্যাকচুয়ালি ফ্লোয়েমে যে চারটে অংশ রয়েছে প্রধান চারটে, তার মধ্যে সিগন্যালের মধ্য দিয়ে কিন্তু খাদ্য পরিবাহিত হয়, ওটাই হচ্ছে ওদের নল। ফ্লোয়েমের সিগন্যাল হয়ে থাকে, সিগন্যাল গুলো একটার উপর প্রত্যেকটা সিগন্যাল কি হচ্ছে একটার সঙ্গে আরেকটা পরপর কি হচ্ছে সাজানো থাকছে, এবং শুধু সাজানো থাকে খাড়া ভাবে সাজানো থাকে, এবং এদের যে প্রস্থ প্রাচীর গুলো, এই জায়গায় যে প্রাচীর গুলো রয়েছে সেই প্রাচীর গুলো কি হয় চালুনির মতন ছিদ্র যুক্ত হয়। চালুনি তোমরা দেখেছো যে কোনো জিনিস আটাটা চালার জন্য বা বালি চালার জন্য যে ছিদ্র যুক্ত অংশ হয়, এটা হচ্ছে এদের প্রস্থ প্রাচীর গুলো ছিদ্র যুক্ত হয়। ছিদ্রযুক্ত আচ্ছা প্রস্থ প্রাচীর চালুনির ন্যায় ছিদ্র যুক্ত হওয়ায় ওই ছিদ্রের মধ্য দিয়ে তরল খাদ্য, তাহলে যদি ছিদ্রযুক্ত হয় তাহলে এখান দিয়ে গেল জলটা খাদ্য চলে গেল, খাদ্য চলে গেল ওই চালুনির ছিদ্রের ভেতর দিয়ে আবার খাদ্য খাদ্য সহজেই চলাচল করতে পারে। সিগন্যাল থেকে খাদ্যরস পার্শ্ব কূপে, এছাড়াও আমরা জানি যে সিগন্যাল চারটে অংশ, সিগন্যালের পার্শ্ব প্রাচীর যেগুলো রয়েছে এই ভেতর দিয়ে খাদ্য কি হচ্ছে না ওর পাশে যেটা রয়েছে সঙ্গীকোষ, সিগন্যালের পাশে থাকে সঙ্গীকোষ, তার পাশেই থাকে ফ্লোয়েম প্যারেনকাইমা। তো সঙ্গীকোষ এবং সঙ্গীকোষ থেকে ফ্লোয়েম প্যারেনকাইমার কোষে প্রবেশ করে এবং সেখান থেকে হচ্ছে ব্যাপন পদ্ধতিতে উদ্ভিদের সারা অংশে ছড়িয়ে পড়ে। এখন এক্ষেত্রে একটা বিজ্ঞানী ডিভ্রিস প্রথম সাইটোপ্লাজমীয় আবর্তনের কথা বলেছিলেন, এই যে মত গাছ, অর্থাৎ সাইটোপ্লাজম সবসময়। তো ফ্লোয়েম কলার সিগন্যালের সিগন্যালগুলো অ্যাকচুয়ালি সাইটোপ্লাজমীয় তন্তুর মাধ্যমে একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালের সঙ্গে প্লাজমোডেজমাটার মাধ্যমে কি হচ্ছে কোষান্তর সংযোগ রক্ষা করে, অর্থাৎ একটা সিগন্যাল রয়েছে তারপর আরেকটা সিগন্যাল, এখানে সাইটোপ্লাজমীয় যে তন্তুগুলো রয়েছে তার মাধ্যমে কি হচ্ছে না একটা সিগন্যালের সঙ্গে পরবর্তী সিগন্যালের সংযোগ রক্ষা করে। তো প্রতিটি সিগন্যালে যে সাইটোপ্লাজম রয়েছে, অ্যাকচুয়ালি তো সিগন্যাল নিউক্লিয়াসবিহীন কিন্তু এর মধ্যে সাইটোপ্লাজম আছে, এটা হচ্ছে সজীব কোষ। সিগন্যালের যে সাইটোপ্লাজমগুলো এটা কি হচ্ছে না সর্বদা আবর্তিত হচ্ছে, এই আবর্তনের মধ্যে যদি খাদ্য এসে পড়ে তাহলে কী হবে সেই খাদ্যটা স্বাভাবিকভাবে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে কী হচ্ছে না কখনো নিচের সিগন্যাল থেকে ওপরের সিগন্যালে, আবার কখনো ওপরের সিগন্যাল থেকে কী হচ্ছে নিচের সিগন্যালে চলে আসছে ওই প্লাজমোডেজমাটার মধ্যে, অর্থাৎ এই যে চালুনির ছদাগুলো রয়েছে যে ছিদ্রগুলো রয়েছে প্রস্থপ্রাচীর, এই ছিদ্রের মাধ্যমে কখনো নিচের সিগন্যাল থেকে ওপরের সিগন্যালে যাচ্ছে বা কখনো ওপর থেকে নিচের দিকে আসে, এইভাবে কি হচ্ছে সাইটোপ্লাজম ওই যে তোমার খাদ্য কি হচ্ছে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী, অর্থাৎ উভমুখী পরিবহন কিন্তু ঘটে থাকে। এইগুলো কি না আমাদের রসের ফ্লোয়েমের মাধ্যমে খাদ্যের পরিবহনের কথা বলা। এখন গ্যাসের পরিবহন, যেটা একদম প্রয়োজন আছে অল্প সংক্ষিপ্ত কথা বলে দিচ্ছি, উদ্ভিদের জীবনে গ্যাস বলতে কি কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। এই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের যে পরিবহন সেটা একদম ব্যাপন পদ্ধতিতেই সম্পন্ন, আর কিছু জানার দরকার নেই, শুধুমাত্র এটুকু জেনে নাও যে
যদি গ্যাসীয় পরিবহন উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে হয়, সেটা হচ্ছে ব্যাপন পদ্ধতিতে সম্পন্ন হয়। এই ধরনের ইনফরমেটিভ ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করো।